উইন্টার ডিমান্ড ছিল, ওয়েদার ডিমান্ড ছিল, এবং আমাদের কমফোর্টার এবং আমাদের প্রোডাক্টগুলো এই মুহূর্তে মানে পারফেক্ট ছিল ক্রেতাদের কাছে প্রেজেন্ট করার মতো। হয়তো বা এই কারণে পরপর দুইবার এই অ্যাওয়ার্ডটি আমরা পেয়েছি, এবং আমরা আতিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র কতটা স্মার্ট তার প্ল্যানিং এই বয়সে, এবং তিনি একজন উদ্যোক্তা। লাকলি তার কাছ থেকে আমি দ্বিতীয়বারের মতো পুরস্কার নিতে পেরেছি। প্রথমবার আমি আরেকটি প্রোগ্রামে নিয়েছিলাম এবং ডিএনসিসির মাধ্যমে সেকেন্ড টাইম নিয়েছি, এবং আজকে এটা আমার সেকেন্ড ডিএনসিসি হলিডে মার্কেটে। আমরা আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, এবং দেশীয় পণ্যগুলোকে আপনারা যদি তুলে ধরতে চান, সারা বিশ্বে প্রচার করার সুযোগ দিতে চান, আপনারা কিন্তু মেলাতে অবশ্যই আসবেন। এবং এই মেলা চলমান থাকবে, আমরা যতটুকু জেনেছি এই মেলা বাংলাদেশের এবং ঢাকা শহরের 54টা ওয়ার্ডে কন্টিনিউ করার ইচ্ছে আছে। এবং আপনি যদি সমর্থন করেন এই জায়গাতে, এই মেলাটাতে সবচেয়ে বড় যে ফিক্টিভিটি যেটা হচ্ছে ক্রেতারা এবং বিক্রেতা যে স্মার্ট কমিউনিকেশন, এটা কিন্তু আমরা নর্মালি বাজার ফুটপাথের বাজারে দেখতে পাই না। তো বুঝতে পারছি কতটা স্মার্ট পরিকল্পনা করেছে ডিএনসিসি ঐক্য, এবং এই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী দর্শনন্দ শেখ হাসিনা তার যে স্বপ্ন, সুনির্দিষ্ট লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ এইরকম স্মার্ট ফেয়ারের মাধ্যমেই উদ্যোক্তাদের সংস্পর্শে ক্রেতাদেরকে সরাসরি কাছে এনে প্রোডাক্টগুলো হাতে ধরে দেখার সুযোগ দিয়ে আমরা যেরকম আমরা নিজেদের ইম্প্রুভমেন্ট করতে পারছি প্রোডাক্ট সম্পর্কে, ঠিক তদ্রূপ আমরা কিন্তু বাংলাদেশকে তুলে ধরতে চাই সারা বিশ্বে।